একদিকে ঈশা আরেকদিকে এই পরিবারের বড়নাথ বউ খড়ি, দুজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন আপনি। মিথ্যে, সব মিথ্যে। এইসব ফালতু কথা কেউ বিশ্বাস করো না, কেউ বিশ্বাস করো না, এগুলো সব মিথ্যে কথা। এই দেখো না, এই দেখো ঈশার ডেড বডি পড়ে রয়েছে। এগুলো এগুলো সব সাজানো, পুলিশ সাক্ষী, সবাই সাক্ষী, শুধু এটাই সত্যি। ঈশা মৃত, এটাই সত্যি, এটা মারা গেছে। ঠিক ঠিক, এটা সত্যি, ঈশা মারা গেছে। আপনার বানানো সাজানো মিথ্যে ঈশা আজ মারা গেছে। কিন্তু খড়ি তো মরে যায়নি মিসেস দেবলীনা সিংহরায়, খড়ি বেঁচে আছে, আপনার সামনে দাঁড়িয়ে আছে। আর বেঁচে আছে সেই মানুষটা যাকে হাজার চেষ্টা করেও আপনি মারতে পারেন। আপনার সব চক্রান্ত ব্যর্থ করে বেঁচে আছে ঋদ্ধিমান সিংহরায়। তাহলে ঋদ্ধিমান কোথায় করি? ঋদ্ধিমান কেন এখনো আসছে না? মধুশ্রী, ঋদ্ধি কোথায়? জিজ্ঞেস কর না ওদের, ঋদ্ধি কোথায়? বাড়ি ফিরে এসেছে মা। তোমাকে বলেছিলাম না বড় বৌমা, খড়ি থাকতে দাদু ভাই কিচ্ছু হবে না। আমি তো জানতাম এটা হবে, ঠাকুর তো এমনটাই করেন, ভালো মানুষদের সাথে সবসময় ঠাকুর ভালোই করেন। একজন খারাপের সাথে সবসময় খারাপই হয়, তাই অপরাধীদের সবসময় শাস্তি পেতেই হয়। তুমি ভাবলে কি করে মেজো, এই খেলাটা অত সহজে শেষ হয়ে যাবে? ঋদ্ধিমান সিংহরায় আর খড়িকে এত সহজে শেষ করে দেওয়া যাবে? যে অন্যায় 25 বছর আগে শুরু হয়েছে সেটা তো সবার আগে আমাদের শেষ করতে হবে, তাই না? এটা এটা কি করে সম্ভব? তোমরা তোমরা দুজনেই, কিন্তু আমি তো যেভাবে খড়ির মৃত্যু সাজিয়ে আপনি ঈশাকে নিয়ে এসেছিলেন, ঠিক ওই একইভাবে ঈশার ডেড বডি সামনে নিয়ে এসে আমি আপনার ষড়যন্ত্রটা সবার সামনে ফাঁস করে দিতে চেয়েছিলাম। পুরোটাই একটা সাজানো নাটক, আপনার কায়দায় পাতা ফাঁদ। কি গো মা, তুমি চুপ করে আছো কেন? ওদের কথা জবাব দাও। তুমি তো খুব ভালো করে জানো আমি 1 বছর আগে কিভাবে ঈশাকে সুস্থ করে তুলেছিলাম। তাহলে ওই মেয়েটা ঈশা হয় কি করে? আর ওকে অসুস্থ করে রাখার জন্য সবাই তোমাকে অ্যাকিউজ করছে কেন? What the hell happening here? হ্যাঁ, তুমি ঈশার চিকিৎসা করেছিলে সেটা আমি জানি, তুমি ওকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলে, কিন্তু এর পেছনে যে সত্যিটা আছে সেটা শুধু একমাত্র আমি জানি। দাদা, তুই দেবী, তুই আমাকে ক্ষমা করিস, আমি তোর পাশে দাঁড়াতে পারছি। এবার আমাকে সত্যির পাশে দাঁড়াতেই হবে। আর আসল সত্যিটা হলো, আজ থেকে ঠিক 1 বছর আগে খড়িকে আমি দেবীপুরের জঙ্গল থেকে উদ্ধার করি, আর সেখান থেকে ওকে উদ্ধার করে নিয়ে আমি সিটি হসপিটালে নিয়ে যাই। আর তারপর পুরো খেলাটা তুই শুরু করিস দেবী। মামু যে কথাগুলো বলছে সেটা সত্যি মা? তুমি আমার আমার বিশ্বাস, আমার ভরসা আজকে সব ভেঙে দিলে মা। মৈনাক, মৈনাক, ওদের সবাইকে তুই সাধু মনে করিস না, ওরা কেউ সাধু নয়। মৈনাক, ভুলে যাস না, ওদের জন্য কিন্তু তোরা বাড়ি ছাড়া হয়েছিলিস। সিংহরায়রা এত পাওয়ারফুল, ওরা চাইলে কি তোদের খুঁজে বার করতে পারতো না? সেই ইচ্ছা ওরা করেনি। তুই নিজে ওদের ধরা দিতে চাস না দেবী। আমি তোকে আগেও সাবধান করেছি আর আজও তোকে সাবধান করছি, তুই ভুল করেছিস দেবী,
স্বয়ং জগদ্ধাত্রী যাকে রক্ষা করেছে তুই তার প্রতি অন্যায় করেছিস, শাস্তি তো তোকে পেতেই হবে দেবী। তুই এতদিন ধরে ওষুধ খাইয়ে যা স্মৃতি ভুলিয়ে রেখেছিলিস সেই খড়ি সে আজ নিজে এসে দাঁড়িয়েছে তোর সামনে। ন্যায়ের কাছে তো তুই অলরেডি হেরে গেছিস, ভালোবাসার কাছে তোর লোভ, তোর ক্রোধ, তোর প্রতিহিংসা সবকিছু হেরে গেছে আজ। আর এবার সে নিজের হাতে অপরাধীকে শাস্তি দেবে। তুমি নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো মেজো মা, যে দাদু ঠাম্মি যেটা বলতো সেটা ঠিক। আমাদের গাঁট ছড়া স্বয়ং ঈশ্বর বেড়েছে, তাই আমাদের অত সহজে কেউ আলাদা করতে পারবে না। কোনো হুঙ্কার কোনো আস্ফালন কিচ্ছু আর কাজে আসবে না মিসেস দেবলীনা সিংহরায়, কারণ আপনার করা প্রত্যেকটা অপরাধ সবাই জেনে গেছে। ফাইনালি আপনার খেলা শেষ, এবার শুধু প্রত্যেকটা প্রমাণ এক এক করে সবার সামনে নিয়ে আসার পালা। আর কত মিথ্যে প্রমাণ জোগাড় করবে তুমি করি? আমার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করতে পারো, কতটা আমাকে ফাঁসাতে পারো আমিও দেখতে চাই। ষড়যন্ত্র আর ক্ষতি এসব নিয়ে তুমি কথা বলছো মেজো, তুমি ষড়যন্ত্র করনি? খড়িকে আমার থেকে আলাদা করে যে ক্ষতি করার চেষ্টা করেছো সেটা ষড়যন্ত্র নয়। তুমি খুব ভালো করে জানতে যে খড়ি শুধু এই পরিবারের নয়, আমাদের ব্যবসার লাইফ লাইন। উনি আসার পর থেকে আমাদের ব্যবসার উন্নতি হয়, সাকসেসের চূড়ায় গিয়ে আমরা পৌঁছ, পরপর আমরা একের পর এক ডিল ক্র্যাক করি। ইভেন জুয়েলারি হাউস অফ দ্য ইয়ারও আমরা পেয়েছি ওনার জন্য। তাই জন্য মেজকা কি করলো, আমাদের উপর হামলা করে, আমাদেরকে শেষ করার চেষ্টা করে। আর তার খড়ির এই টেম্পোরারি মেমোরি লসের সুযোগ তুমি নাকি আমাদের অ্যাগেনস্টে ইনস্টিগেট করলে, ব্রেন ওয়াশ করলে, আমাদের অ্যাগেনস্টে দাঁড় করলে। এটা ষড়যন্ত্র নয় মেজ, আমরা তো কখনো তোমার বা মেজকার ক্ষতি করার চেষ্টা করিনি, তোমাদের আলাদা ভাবিনি কখনো, বরং তোমাকে আমরা আপন করার চেষ্টা করেছি। তুমি আমাদের ভালোবাসার এই প্রতিদান দিলে। ভালোবাসা নয় বরং প্রতারণা, আর সেগুলো আমি আগে খুব ভালো করে বুঝতে পেরেছিলাম, তাই এই সিংহরায়দেরকে তাদের ভাষাতেই যোগ্য জবাব দিয়েছি। এটাই তোমার সবচেয়ে বড় উইকনেস, তুমি ভালোবাসার জোরটা বোঝো না। কতবার চেষ্টা করেছো আমাকে আর খড়িককে আলাদা করার, পেরেছো? কারণ তুমি আমাদের হাজারবার আলাদা করলেও আমরা ঠিক একে অপরকে খুঁজে পাব। তুমি চেষ্টা করে আমাদের আলাদা করতে পারবে না, এটাই হলো আমাদের ভালোবাসার জোর। আর তাই দেখুন ভাগ্য মৃত্যুর মুখ থেকে আমাদের ফিরিয়ে নিয়ে এসেছে, যাতে আমরা নিজের হাতে আপনার এই ষড়যন্ত্রগুলো ফাঁস করে দিতে পারি। তোমরা যদি ভেবে থাকো তোমাদের এই চোখ রাঙানিতে আমি ভয় পেয়ে যাব, তোমাদের এই লেকচারে আমি তোমাদের পায়ে পড়ে যাব, তাহলে কিন্তু ভুল ভাবছো। আমার কোনো রিগ্রেট নেই। এখন তুমি একই কথা বলে যাচ্ছ, ওরা তোমার চোখে আঙুল দিয়ে তোমার অন্যায়গুলো দেখিয়ে দেওয়ার পরও তুমি একই কথা বলে যাচ্ছ, কি করে পারছো তুমি? অন্যায়টা তোমার বাবার সঙ্গে হয়েছিল মনে হয়, 25 বছর আগে যে অন্যায়টা হয়েছিল কই, সে কথা তো এরা কেউ বলছে না, তাই তুমি আমাকে ভুল বুঝছো। এরা কেউ কোনোদিন মন থেকে আমাদের খোঁজ নেয়নি, শুধু লোভ দেখানোর জন্য আমাদের খোঁজ নিয়েছিল। মহিমা, তুমিও তো এই পরিবারের অংশ, হয়তো হয়তো যোগ্য উত্তরসূরি কই, সে কথা তো কেউ ভাবেনি। এরা ভাববে কি করে, তারা তো ওই ঋদ্ধিমানকে মাথায় তুলে নাচছে। তাই তোমাকে শায়নাকে কোনো দিন প্রাপ্য অধিকার দেওয়ার কথা ভাবেও নি। কিন্তু আমাদের তো এসব কিছু প্রয়োজন ছিল না মা, আমরা তো শুধু চেয়েছিলাম তোমাকে নিয়ে সুখে শান্তিতে থাক। কিন্তু আমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলাম, দেবাংশু তো এই বাড়ির যোগ্য ছিল, কই তাকেও তো তার প্রাপ্য দেয়া হয়নি। সব পেয়েছিল এই বাড়ির বড় ছেলে,
ঋদ্ধিমানের বাবা। এই অন্যায়টা আমি মেনে নেব কি করে?